Diffraction grating. Today we will discuss about diffraction grating, plane diffraction, explanation of plane diffraction grating and its figure. First, amra dekhi je diffraction grating a definition ta. Amra already diffraction porechi. Epor diffraction types gulo porechi. Diffraction apron of a diffraction due to single slit porechi. To amra ajke dekhbo diffraction grating. So আমরা এখানে দেখি যে diffraction grating is a device for the production of diffraction that consists of a very large number of narrow slits of equal width side by side. অর্থাৎ এটা একটা ডিভাইস, diffraction grating একটা ডিভাইস যেটা কি করে diffraction তৈরি করে, অর্থাৎ diffraction ঘটায়, এই ডিভাইসটার সাহায্যে diffraction ঘটানো হয়, যেখানে এ ভেরি লার্জ নাম্বার অফ ন্যারো স্লিটস থাকবে, অর্থাৎ একটা ছোট্ট একটা সে দিস ইজ 1 সেন্টিমিটারের একটা স্লিট আছে, যেখানে যেখানে 1 সেন্টিমিটারে 10,000 এরকম লাইন থাকবে, অপেক লাইন থাকবে, সে 1 সেন্টিমিটারের লাইন থাকবে হচ্ছে 1 সেন্টিমিটারে 10,000 লাইন্স বা তার সে বেশি থাকতে পারে। তো এরকম এই যে অপেক লাইনগুলো, এই প্রত্যেকটা অপেক লাইনের মাঝে কিছু কিছু স্লিট থাকে, অর্থাৎ একটা একটা অপেক লাইনের পরে আর একটা স্লিট, স্লিটটার পরে আর একটা অপেক, এভাবে অনেকগুলো অপেক লাইনগুলো দেখা যায়। এই অপেক লাইনগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে লাইন, এবং এরকম 1 সেন্টিমিটার সামান্য একটি 1 সেন্টিমিটার স্কোয়ারে আমরা এই 10,000 লাইনস অপেক লাইন আমরা দেখতে পাই। সো এই যে স্লিটগুলো এখানে, এই যে অপেক দুটো অপেক লাইনের মাঝে যে স্লিট আছে, এই স্লিটগুলো খুবই ন্যারো, অর্থাৎ দেখাই যাচ্ছে যে 1 সেন্টিমিটার 10,000 লাইন থাকা মানে স্লিটগুলো তাহলে কত উইথগুলো কত কম হবে। তো এরকম আমাদের ডিফ্রাকশন গ্রেটিং বুঝলাম যে ডিফ্রাকশন গ্রেটিং একটা ডিভাইস, এই ডিভাইসের সাহায্যে প্রোডাকশন তৈরি করা হয়। তো ডিফ্রাকশন তৈরি করা হয়, আমরা দেখবো ডিফ্রাকশন গ্রেটিং এর টাইপসগুলো। ডিফ্রাকশন গ্রেটিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে রিফ্লেকশন গ্রেটিং আর একটা হলো প্লেন ডিফ্রাকশন গ্রেটিং। তো আমরা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে প্লেন ডিফ্রাকশন গ্রেটিংটা আলোচনা করব। এই ডিফ্রাকশন গ্রেটিং আলোচনা করার আগে, প্লেন ডিফ্রাকশন গ্রেটিং আলোচনা করার আগে আমরা আরেকটু দেখি যে গ্রেটিং এলিমেন্ট যেটা সামনে না জানলেই নয়। তো এই যে ডিফ্রাকশন এলিমেন্ট বা ডিফ্রাকশন গ্রেটিং বা ডিফ্রাকশন গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং এলিমেন্ট অথবা গ্রেটিং কনস্ট্যান্ট কাকে বলে, যে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং অফ এ স্লিট টু দ্য স্টার্টিং অফ দ্য নেক্সট স্লিট ইজ কল্ড গ্রেটিং কনস্ট্যান্ট। অর্থাৎ সে আমি যদি এটা অপেক লাইন একটা ধরি, সে ইট ইজ অপেক একটা অপেক লাইন, এই অপেক লাইনের শুরু, এই অপেক লাইনের মানে একটা অপেক লাইনের পর একটা স্লিট আছে, তো এই স্লিটের স্টার্টিং পয়েন্ট, সে স্লিটের স্টার্টিং পয়েন্ট অপেক লাইনের পরেই, এই স্টার্টিং পয়েন্ট থেকে পরবর্তী স্লিট এর স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ সে দিস ইজ এ অপেক লাইন ছিল হচ্ছে বি, সো এটা একটা অপেক, এটা একটা স্টার্টিং পয়েন্ট, তারপরে আর একটা স্টার্টিং পয়েন্ট হলো এটা। অর্থাৎ এভাবে আমাদের তাহলে এখানে দুটো জিনিস থাকতেছে গ্রেটিং কনস্ট্যান্টের ক্ষেত্রে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তো বিটা হচ্ছে অপেক লাইনের সে উইথ অফ অপেক লাইন, আর এ হচ্ছে উইথ অফ স্লিট। তাহলে আমাদের ডিফ্রাকশন মানে গ্রেটিং এলিমেন্ট বা গ্রেটিং কনস্ট্যান্ট কী হবে, তাহলে গ্রেটিং কনস্ট্যান্ট হবে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ গ্রেটিং কনস্ট্যান্ট বা গ্রেটিং এলিমেন্ট হলো একটা, যদি একটা স্লিটের উইথ ধরে নেই এ, আর একটা অপেক লাইনের উইথ ধরে নেই হচ্ছে বি, তাহলে গ্রেটিং কনস্ট্যান্ট হবে এ প্লাস বি, দ্যাট ইজ ডি। আমরা গ্রেটিং কনস্ট্যান্টকে ডি দ্বারা প্রকাশ করি। এখন এই যে ডি লেন্থ, আমাদের এখানে একটা অপেক লাইন আর একটা স্লিট, এই দুটার মিলে একটা লেন্থ তৈরি করছে, অর্থাৎ ডি লেন্থ। এই ডি লেন্থে আমাদের অপেক লাইন আছে কয়টা, একটা। তাহলে ডি লেন্থে যদি অপেক লাইন একটা থাকে, তাহলে ইউনিট লেন্থে কয়টা অপেক লাইন থাকবে,
So number of OPEC line, number of OPEC line, number of OPEC lines in length D is 1. তাহলে number of OPEC lines per unit length বা in unit length কত হবে is 1/T. ওই কি নিয়মে 1/T অতএব n equal to কত n মানে হচ্ছে number of OPEC lines per unit length n equal to হবে 1/T বা 1/A/B. So this is the unit this is the OPEC line number of OPEC line per unit length. এবার আমরা plane diffraction grating দেখব. Plane diffraction grating এর ক্ষেত্রে আমরা দেখি যে কাকে বলে এটা, when a plane wave front is incident on a grating surface, light is transmitted through the slits and obstructed by the opaque portions. অর্থাৎ যখন একটা প্লেন ওয়েভ ফ্রন্ট, আমরা প্রোনোভা ডিফ্রাকশনে দেখেছি যে প্লেন ওয়েভ ফ্রন্টটা স্লিটের উপর পড়ে, তো এখানে এখানে যে গ্রেটিং যে সারফেস আছে সেই গ্রেটিং সারফেসের উপরে প্লেন ওয়েভ ফ্রন্ট পড়বে, এরপর তখন কি হবে, দ্য স্লিট দিয়ে নর্মালি লাইটগুলো সামনের দিকে অগ্রসর হবে আর অপেক লাইনগুলো সেগুলো বাধা দেবে. So, light is transmitted through the slits and obstructed by the opaque portions. Such a grating is called a plane diffraction grating. এই ধরনের গ্রেটিংকে বলা হয় plane diffraction grating. এর আর একটা নাম হচ্ছে transmission grating. তো এখানে কি হবে, the secondary waves coming from the positions of the slits বা পোর্শন অফ দ্য স্লিটস ইন্টারফেয়ার উইথ ওয়ান অ্যানাদার. অর্থাৎ যখন ইয়া থেকে আমাদের হচ্ছে স্লিট থেকে যে লাইটগুলো আসবে, লাইটগুলো যেগুলো সামনের দিকে অগ্রসর হবে সেগুলো কি হবে, ইন্টারফেয়ার করবে, একটা আরেকটার উপর ইন্টারফেয়ার করবে অ্যান্ড ক্রিয়েট ডিফ্রাকশন প্যাটার্ন. অর্থাৎ এই যে স্ক্রিনে, এই স্ক্রিনে ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করবে. তো ডিফ্রাকশন প্যাটার্ন কীভাবে তৈরি হবে আমরা পরবর্তীতে আলোচনা করব. আমরা ফার্স্ট এখানে দেখে নেই কেস ওয়ান. কেস ওয়ানের ক্ষেত্রে মূলত সেন্ট্রাল ম্যাক্সিমা ফরমেশনের ফর্মুলা, ফরমেশন তো কেস ওয়ানের ক্ষেত্রে মূলত এটা সেন্ট্রাল ম্যাক্সিমাম ফরমেশন কিভাবে গঠিত হয় আমরা এবার একটু দেখব. সে দিস ইজ এই এবি হচ্ছে একটা গ্রেটিং. এই গ্রেটিংয়ের স্লিটের উইথ ধরলাম এ, এরপর হচ্ছে সবগুলো স্লিটের উইথই এ হবে আর অপেক যে পোর্শনগুলো আছে সেগুলো উইথ ধরেছি বি, অপেক পোর্শনগুলোর উইথ ধরেছি হচ্ছে বি. তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে এই স্লিটের স্টার্টিং পয়েন্ট আর পরবর্তী স্লিটের স্টার্টিং পয়েন্ট এই দুটার মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে গ্রেটিং এলিমেন্ট যেটা সেটা হচ্ছে এ প্লাস বি. তো এই ধরনের ওয়েভগুলো যখন, অর্থাৎ এই প্লেন ওয়েভ ফ্রন্ট যখন এই সারফেসের ওপর পড়বে, গ্রেটিং সারফেসের ওপর পড়বে, তাহলে তখন স্লিট দিয়ে ফার্স্ট লাইটগুলো কি হবে, প্যারালালে যাবে টু দ্য অ্যাক্সিস টু অফ দ্য লেন্স. সে দিস ইজ এ লেন্স যেটা হচ্ছে কনভেক্স লেন্স. এই কনভেক্স লেন্সের যে অ্যাক্সিস আছে তার প্যারালালে লাইটগুলো স্লিট দিয়ে সামনের দিকে অগ্রসর হবে, মানে সেম ডিরেকশনে, প্যারালাল মানে সেম ডিরেকশনে যাবে. এই সেম ডিরেকশনে গিয়ে তারা কোথায় মিলিত হবে, তারা সেম ডিস্টেন্স অতিক্রম করে লেন্সের যে ফোকাস আছে, এই যে লেন্সের ফোকাসে একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনে পি পয়েন্টে মিলিত হবে, যেখানে এদের প্রত্যেকটা এদের পরপর দুটো লাইট যদি আমি ধরি, পরপর দুটো লাইট বিম যদি ধরি, তাহলে তাদের মধ্যবর্তী যে পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স এটা হবে জিরো. এই কারণে মূলত সেন্ট্রাল ম্যাক্সিমাম তৈরি হবে, মানে ব্রাইট তৈরি হবে, কারণ তাদের মধ্যে পাথ ডিফারেন্স নাই. এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম তৈরি. পরবর্তীতে আমরা আরেকটাতে যাই যেখানে
কেস টু হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমা, মানে সেকেন্ডারি মিনিমা গুলো মূলত ফ্যাক্ট, সেকেন্ডারি সেকেন্ডারি মিনিমাম মিনিমা অর ম্যাক্সিমা ফরমেশন, মিনিমা অর ম্যাক্সিমা ফরমেশন, ম্যাক্সিমা ফরমেশন। আমরা গ্রেটিং যখন পড়ি ফ্রন অফ ডিফ্রাকশনে দেখেছি যে স্ক্রিনে ফার্স্ট সেন্ট্রাল ম্যাক্সিমাটা অনেক ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অনেক বেশি হয়, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা, আর পরবর্তী যে ইন্টেন্সিটিগুলো ম্যাক্সিমা সেকেন্ডারি যে ম্যাক্সিমামগুলো আছে সেইগুলোর ইন্টেন্সিটি ধীরে ধীরে ডিক্রিজ হওয়া শুরু করে, এটা আমরা আগে দেখেছি। তো আজকে আমরা দেখব কীভাবে সেকেন্ডারি মিনিমা তৈরি হয়। তো আমি এখানে দেখি যে এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে যে লাইটগুলো যখন স্লিট দিয়ে যাবে, স্লিট দিয়ে গেলে এই লাইটগুলো ডিফ্রাক্টেড হবে কিসের, এই যে অবস্ট্রাক্ট অপেক যে লাইনগুলো আছে এই অপেক লাইনগুলো দ্বারা ডিফ্রাক্টেড হবে। ডিফ্রাক্টেড হয়ে তারা কি করবে, এই লেন্সের আরেকটা ফোকাস আমি পিয়ন ধরলাম, এই পিয়ন পয়েন্টে মিলিত হবে। তো এই মিলিত হওয়ার আগে তারা, মানে এখানে যে লেন্সটা রাখা আছে, এখানে যে লেন্স আছে, লেন্সের যে প্রধান অক্ষ বা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা রোটেট করে, অর্থাৎ অটো রোটেট করে, রোটেট করে তারা পিয়ন পয়েন্টে মিলিত হয়, অর্থাৎ এই রেগুলো পিয়ন পয়েন্টে মিলিত হবে। এবং সেটা হচ্ছে তার যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা ছিল, এই ম্যাক্সিমা যে অ্যাক্সিস ছিল সে তার সাথে থিটা কোণে, প্রত্যেকটা লাইন থিটা কোণে ইনক্লাইন্ড হয়ে যায়, প্রত্যেকটা থিটা কোণে ইনক্লাইন্ড হয়ে যায়, ইনক্লাইন্ড হয়ে তারা পিয়ন পিয়ন পয়েন্টে মিলিত হয়। তো আমি এখনো জানি না যে পিয়ন পয়েন্ট আসলে ম্যাক্সিমা না মিনিমা, এটা ডিপেন্ড করবে হচ্ছে এদের পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্সের উপরে। মূলত পাথ ডিফারেন্স বের করলে আমরা ফেজ ডিফারেন্স পাবো। তাহলে এখানে যে পিয়নটা পেলাম মূলত ফার্স্ট সেকেন্ডারি মিনিমা পাবো, অর্থাৎ যদি আমি এখানে পিয়ন ধরেছি তার মানে ফার্স্ট সেকেন্ডারি মিনিমা বা ম্যাক্সিমা। আর ঠিক এখানে মজার বিষয় হচ্ছে যে সেন্ট্রাল ম্যাক্সিমাম যেটা পি, এই পি এর পরে যদি একটা সেন্ট্রাল মিনিমা আমি পাই, তাহলে ঠিক এখান থেকে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের নিচেও ঠিক সেম একটা সেকেন্ডারি মিনিমা পাবো। আবার যদি ম্যাক্সিমা পাই, পি অন পয়েন্ট যদি ম্যাক্সিমা হয়, তাহলে পি থেকে সেম ডিস্টেন্সে নিচের দিকে আর একটা সেকেন্ডারি ম্যাক্সিমা আমি পাবো, এভাবে গঠিত হওয়া শুরু করবে। এরপর হচ্ছে এখানে আমরা দেখতেছি ফিগার টু, সেকেন্ডারি ওয়েভস ট্রাভেলিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট, অর্থাৎ ইনসিডেন্ট লাইট এর সাথে থিটা থিটা কোণে লাইটগুলো পিয়ন পয়েন্টে মিলিত হবে। এবার আমরা আমরা এবার দেখব যে যদি আমি দুটা রে ধরবো, অর্থাৎ এই দুটা স্লিট, দুটা স্লিটের যে দুটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব ধরেছি হচ্ছে a প্লাস b, মানে গ্রেটিং এলিমেন্ট। তাহলে এখানে এখানে আমি ধরবো হচ্ছে এ এবং সি, এ এবং সি, এই এ এবং সি এদের মধ্যে আমি যদি এই রেটা ধরি, মানে এই স্লিট থেকে যে লাইটটা যাবে সেই একটা লাইট, আর এই স্লিট থেকে যে লাইটটা যাবে সেই লাইট, তো এখান থেকে একটা লাইট, এখান থেকে একটা লাইট যদি যায়, তাহলে তাদের মধ্যে পাথ ডিফারেন্স থাকবে। সে পাথ ডিফারেন্স এখানে কত ধরেছি, bc, সে তাদের মধ্যে পাথ ডিফারেন্স হলো, তাহলে পাথ ডিফারেন্স এখানে আমি যদি ধরি, আমি যদি ধরি হচ্ছে এপিওন আর হচ্ছে সিপিওন, পাথ ডিফারেন্স বিটুইন এপিওন আর হচ্ছে অ্যান্ড সিপিওন, সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে bc। তো bc এই 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 অ্যাঙ্গেলটা মূলত হচ্ছে থেটা, এটা মানে আমরা পাবো হচ্ছে ac সাইন থেটা। এটা আমরা ফ্রন্ট অফ ডিফ্রাকশনে দেখেছি যে কীভাবে পাথ ডিফারেন্সটা আমি পাই bc। তাহলে পাথ ডিফারেন্স পেলাম ac সাইন থেটা, আর ac মানে আমরা জানি হচ্ছে গ্রেটিং এলিমেন্ট a প্লাস b ইন্টু সাইন থেটা, সো দিস ইজ দ্য পাথ ডিফারেন্স bc। এবার আমরা কন্ডিশন দেখবো, আমরা পাথ ডিফারেন্স পেয়েছি, এবার আমি দেখবো পিয়নটা ম্যাক্সিমা না মিনিমা তার কন্ডিশন। তো কন্ডিশন কন্ডিশন ফর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কন্ডিশন ফর ম্যাক্সিমাম দ্যাট মিন্স পিয়ন পয়েন্টটা ম্যাক্সিমাম হবে বা ব্রাইট হবে, কখন, যখন পাথ ডিফারেন্স, ওয়েন
পার ডিফারেন্স ইজ বিসি ইকুয়াল টু এন ল্যামডা। আমরা জানি কোন স্ট্রাকচার ইন্টারফারেন্সের কন্ডিশন পার ডিফারেন্স ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন এর মান হবে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট ডট। এন ইকুয়াল টু জিরো হবে না, কারণ জিরো মানে হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম। সো বিসি মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। তাহলে আমরা এই এই কন্ডিশনে আমরা সেন্টার এই কন্ডিশনে আমরা সেকেন্ডারি ম্যাক্সিমাম পেলাম পিয়ন। এবার কন্ডিশন ফর মিনিমা, কন্ডিশন ফর মিনিমাম মানে সেকেন্ডারি মিনিমাম, দ্যাট মিন্স পিয়ন পয়েন্ট উইল বি মিনিমাম কখন, যখন পাথ ডিফারেন্স হবে ওয়ার্ড মাল্টিপল অফ ল্যামডা আপন টু। সো এখানে হচ্ছে এখানেও প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট ডট ডট। এরপর হচ্ছে বিসি, আমরা জানি বিসি মানে হচ্ছে এ প্লাস বি সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা আপন টু। সো দিস আর দ্য কন্ডিশন ফর সেকেন্ডারি মিনিমাম অ্যান্ড সেকেন্ডারি ম্যাক্সিমাম। এখন ইফ যদি যদি আমাদের এন এর মান প্লাস ওয়ান হয়, তাহলে তাহলে পি থেকে আমরা উপরের দিকে, পি থেকে উপরের দিকে একটা সেকেন্ডারি ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো এন যদি ওয়ান হয়। আর যদি এন এর মান যদি মাইনাস ওয়ান হয়, তাহলে পি থেকে ওই সেম ডিস্টেন্সে আর একটা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো। সো ইফ এন ইকুয়াল টু ওয়ান অর মাইনাস ওয়ান, দেন বোথ দ্য সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম, ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম অর মিনিমাম উইল বি অবজার্ভড। আমরা যদি মিনিমাম ধরি তাহলেও বোথ সাইডে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে সেম ডিস্টেন্সে মিনিমা বা ম্যাক্সিমা পাবো। এরপরে আমরা দেখি যে বিটুইন এনি টু ম্যাক্সিমাম পয়েন্টস দেয়ার ইজ এ পয়েন্ট অফ মিনিমাম, অর্থাৎ প্রত্যেকটা ম্যাক্সিমাম মানে পরপর দুটা ম্যাক্সিমাম আছে, একটা মিনিমা পয়েন্ট আছে। তাহলে আমাকে এই একটা জিনিস মনে রাখতে হবে, দ্যাট ইজ বিটুইন এনি টু ম্যাক্সিমা পয়েন্টস বিটুইন এনি টু ম্যাক্সিমা পয়েন্টস দেয়ার ইজ এ পয়েন্ট অফ মিনিমা, অর্থাৎ পরপর দুটা ম্যাক্সিমাম পয়েন্টের মাঝে একটা মিনিমাম পয়েন্ট আছে, অথবা পরপর দুটা মিনিমাম পয়েন্টের মাঝে একটা ম্যাক্সিমা পয়েন্ট আছে। এইভাবে আমরা যে প্যাটার্নটা পাবো, ডিফ্রাকশন প্যাটার্নটা পাবো, সেটা হবে হচ্ছে দিস ইজ সেন্ট্রাল ম্যাক্সিমা এবং দিস ইজ, তাহলে উপরের দিকে আমার হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট উপরের দিকে থাকে হলো, এটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে এটা হচ্ছে পি। এরপরে যে মিনিমাটা পাবো সেটা হচ্ছে পি ওয়ান, তাহলে ঠিক সেম ডিস্টেন্স এখানেও পি ওয়ান হবে, এখানেও পি ওয়ান। এভাবে পরের মিনিমাটাও সেম ডিস্টেন্স হবে,
কোণের মিনিমাটাও সেম ডিস্টেন্স হবে, এই যে মিনিমা মিনিমা, এভাবে আমরা ডিফ্রাকশন প্যাটার্ন পেতে থাকবো। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে এই ম্যাক্সিমা, যদি সেন্ট্রাল সেকেন্ডারি ম্যাক্সিমাগুলো ধরি, তাহলে ইন্টেন্সিটি কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে, ইন্টেন্সিটিগুলো ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন, দিস ইজ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন প্রডিউসড বাই এ ডিফ্রাকশন গ্রেটিং, দিস ইজ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন প্রডিউসড বাই এ ডিফ্রাকশন গ্রেটিং।